हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल किछुटा निजेर समय। और आज के सकाल सकाल उठे पड़े लेगे पड़े प्रत्येक दिन मतन रान्नाते, किन्तु प्रत्येक दिन रान्नाय जेटा लागे सेटा होच्छे भात डाल एई समस्त रान्ना। किन्तु आजके सकालबेला उठे लुचि मटर आपनि देखते ही पेलेन, काँचा मटर आमि होच्छे भिजिए दिलाम एकटु जले तो, আর এখানে লুচি হচ্ছে। তো এই সমস্ত রান্না এই কারণেই হচ্ছে, আগের ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন, আগের দিন জন্মাষ্টমী বাজার করতে গিয়েছিলাম আর আজকে জন্মাষ্টমীর দিন। তো যাই হোক, সকালবেলা উঠেই লুচি করছি, ভাত করব না কারণ কেউ আজকে ভাত খাবে না, মাম্মাম ভাত খাবে, তো সেটা আমি পরে করে দেবো। আর মাম্মামের বাবাও বলেছে আজকে লুচি টুচিই খাবে, তার জন্য সকালবেলা উঠেই চান টান করেই খাবার বানাতে লেগে গেছি। লুচি আর একটু কাঁচা মটর, মানে মটরশুঁটি আর আলুর তরকারি করব। ভেবেছিলাম ঘুগনি করব, কিন্তু ঘুগনিতে যেহেতু অনেক প্রবলেম হয় ওর জন্য সকাল সকাল বলেছে কাঁচা মটরের তরকারি বাবা খেতে চাইছে। তো যাই হোক, সেখানে আমি আটা ময়দাও মেখে নিয়েছি, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি মটর আলু তরকারিটা করার জন্য। প্রত্যেকবার জন্মাষ্টমী সকালবেলা হলে পরেই আমি সাধারণত পুজোর দিকে এগোই, ঘর ঠর মুছে ঠুচে পুজো ঠাকুরের যোগাড় যান্ত্রিক করতে থাকি, তারপরে একটু বেলার দিক করে হলে আমি পঞ্চাননতলা যাওয়ার জন্য রেডি হই। কিন্তু এইবার একটু অন্যরকম, কারণ আমার ছুটি থাকলেও এইবারটা মামামের পাপারও ছুটি নেই আর মামামেরও ছুটি নেই, কারণ ওরা ছুটিটা কালকে পেয়েছে। আর কালকে যেহেতু করবো না, আমি উপোস করেও ছিলাম কিছু, মানে ওই দুপুরবেলা পর্যন্ত, ওই 12:30 নাগাদ পর্যন্ত উপোস করেছিলাম। কিন্তু তারপরে যেহেতু আমার শাশুড়ি মা বললো আজকে উনি উপোস করছেন, তাই ভাবলাম তাহলে একসাথে একই দিনেই করি, কী দরকার আলাদা আলাদা করা, কারণ উনি তো আমাদের নামেই পুজোটা দেন, সবার নামে আর কি, ঘরের সবার নামে পুজোটা দেন, তো ওর জন্য একই দিনে পুজো দেবো বলে আমি কালকে খেয়ে নিলাম। আর কালকে প্ল্যানিং ছিল বিকেলবেলা সন্ধেবেলা 8টার পর গিয়ে পুজো দেবো, তো সেই প্ল্যানিংটা পুরো চেঞ্জ করে আজকে করে নিলাম। আর আজকে সকালবেলা ওর জন্য ঘুম থেকে উঠেই রান্নায় লেগে পড়েছি। আজকে ভাত খাওয়ার মতো সেরকম কেউ নেই, মাম্মাম ভাত খাবে, তো মাম্মামের জন্য আমি পরে ভাত করে দিতেই পারবো এসে, তার জন্য সকালবেলা উঠেই আর কি কোনো রকম বাসন টাসন ধুয়ে ঘর ঠর মুছে নিয়েই আমি চান ঠান করে রান্নার কাজে লেগে গেছি। তারপরে পুজো দিয়ে এসে ঘরের গোপালকে পুজো দেব। তো তার জন্য এবার আমার আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়ে নিই। যেমন নর্মালি মটর আলু মানে ঘুগনি যেরকম হয় সেরকম করেই আমি মটর আলু তরকারিটা করি। আর যেহেতু মটরশুঁটি তাই খুব তাড়াতাড়িও এটা হয়ে যায়, তো সকালবেলা আমি এটাই করে দেবো, মামামের পাপা এটাই টিফিন নিয়ে যাবে। তো এখন আমি বেশি লুচি ভাজবো না, মামামের পাপা আর মামামের টিফিন দেওয়ার মতনই, আন্দাজ মতনই ময় লুচি আর মানে লুচিটা ভাজবো, আর ঘুগনিটা পুরোটা একবারে করে নিচ্ছি, কারণ এসে আর কতটা কি টাইম লাগবে জানি না, আর ওখানে পুজো বেশ দেরি করেই হয়, কতটা কি হবে আমি বুঝতে পারছি না। কালকে তো ওখানে পুজো 8টা থেকে হয়েছিল স্টার্ট, আজকে তো সকালবেলা থেকেই হওয়ার কথা, তো বুঝতে পারছি না কেমন কি হবে। তো যাই হোক, আমি ফটাফট করে এখানে লুচিটা ভেজে নিই, এখানে তরকারিটা প্রায় মানে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর চটজল দিয়ে এখানে আমি লুচিটা করে নিচ্ছি। মাম্মাম ঘুম থেকে উঠে পড়লে আমার মাম্মামকেও রেডি করতে হবে। আর এখানে আমি লুচি ভাজার জন্য ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি, ছোটো কড়াইটা বসালে খুব তাড়াতাড়ি লুচি হয়, কারণ ছোটো কড়াইটা একটু পাতলা, খুব তাড়াতাড়ি স্টিম হয়ে যায়। প্রত্যেকবারের মতন এইবার দিনটা ঠিক প্রত্যেকবার যেরকমভাবে কাটায় সেরকম হচ্ছে না, একটু অন্যরকম হচ্ছে, কিন্তু থট একই, হয়তো যেটা আমি রাতে করি পরে করি সেটা আমাকে আগে করে নিতে হচ্ছে, অসুবিধা কিছু নেই, একটা কাজ হয়ে যাচ্ছে আর একটা কাজ পরে হবে। এমনি জন্মাষ্টমীর পুজো দেরি করেই হয়, সেখানে আমি তাড়াতাড়ি করে এখন টিফিনটা বানিয়ে নিয়েই তারপরে আবার মন্দিরে চলে যাব। তো মন্দিরে পুজো হতে প্রায় ওখানে লেট হয়, ওখানে 12:30 কি 12টা থেকে পুজো হয়, কিন্তু যেহেতু আমি রাস্তা চিনতে পারবো না, তার জন্য মাম্মামের পাপা মাম্মামকে স্কুল দেওয়ার সময় আমাকে একবারে মন্দিরে দিয়ে আসবে, তো আমি প্রায় অনেকটা আগেই মন্দিরে চলে যাব। আর গিয়েও আপনাদের আমি মন্দিরটা দেখাবো, এত শান্তি লাগে মন্দিরটায় গিয়ে। কিন্তু এই জন্মাষ্টমীর দিন একটু হিউজ ভিড় হয়, কিন্তু ভিড় যদি না থাকে মন্দিরটায় তাহলে এত সুন্দর গাছের তলায় মন্দির, তো এমনি সাধারণত পঞ্চাননতলা গাছের তলাতেই হয়, তো ভালোই লাগে
তো সেরকমই মন্দিরটা গেলে পরে খুব মানে শান্তিময় লাগে জায়গাটাতে। তো বহুদিন আমরা যাওয়া হয়নি, এখন এই শুধু জন্মাষ্টমী জন্মাষ্টমীতেই যাওয়া হয়। যদি কলকাতায় থাকি তাহলে, যদি আবার বাড়ি কিংবা অন্য কোথাও থাকি তখন আর যাওয়া হয়ে ওঠে না, যেমন গত বছর হয়ে ওঠেনি। এবছর যেহেতু এখানে আছি তার জন্য বাড়ির গোপালকে দেওয়ার সাথে সাথে আমি একটু পঞ্চাননতলাতেও যাই। তো এখানে আমি কোনো রকম লুচিটা ভেজে নিলাম। আমার এখানে লুচি মোটামুটি হয়ে গেছে, মামামের পাপার আন্দাজ মতন হয়ে গেছে। তো এখানে লুচি যেহেতু ভাজা হয়ে গেছে, ওই জন্য মামামকে ভাবলাম যে দুটো লুচি দিয়ে দিই। নর্মালি ও কেক নয়তো ফ্রুটসই নিয়ে যায়। আর তরকারি দিতে ও তো ঝাল একদমই খায় না, আর ঝাল আমি দিও নি, কিন্তু বলা যায় না স্কুলে গেলে আবার বলা না খেলে তখন আবার প্রবলেম হবে, ওর জন্য একটু জ্যাম দিয়ে ওকে দিয়ে দিলাম। আর এখানে যে লুচি ভাজা যে তেলটা ছিল সেই তেলটা একটু তুলে নিয়ে এখানে আমি সিমুইটা বানিয়ে নেব, কারণ আর যেহেতু এখন আমি লুচি ভাজবো না, লুচি ভাজবো আবার সন্ধেবেলায়, আমি পুজো দিয়ে আসবো। তারপর এখানে আমি সিমুইটা বানানোর জন্য একটু কাজুটা ভেজে নিচ্ছি। আর নর্মালি আমি সিমুই করলে দুধ দিয়ে করি, একদম যেটা পাতলা করে পায়েসের মতো হয় সেটা করে, কিন্তু এবার একটু অন্যরকম, কারণ এই রিসেন্টলি সিমুই বানালাম ওই রকম পায়েসের মতন, তো একঘেয়েমি একই রকম ভালো লাগে না। তো আমি ভাবলাম একটু অন্যরকম করি, সেটা করার জন্য আমি এই সিমুইটাকে একটু বেশি করে ভেজে নিচ্ছি, যেটা আমি কম ভাজি। আর একটু কিশমিশ দিয়ে দিলাম, আর কিছুটা কিশমিশ আমি মটর আলু তরকারিতেও দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে নেব, আর সামান্য একটু জল দেব। তবে আমার দুধ সিমুই খেতেই বেশি ভালো লাগে অন্যরকম সিমুইয়ের থেকে, আর দুধ সিমুই খেতে ভালো লাগে, হালকা মিষ্টি ভালো লাগে। কিন্তু মামামের পাপা আবার বেশি মিষ্টি খায়, তাই ওর মনে হয় যেন মিষ্টি হয়নি মিষ্টি হয়নি, কিন্তু হাজার বললে পরও আমি মিষ্টিটা একটু কমই রাখি, বেশি মিষ্টি খাওয়াটাও ভালো না। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন আমি দুধ মানে লিকুইড দুধটা সেটা দিইনি, কিন্তু একটু আমুল দুধ দিয়েছি, যেটা একটু মাখা মাখা হবে আর হালকা দুধ দুধ ফ্লেভার হবে, কিন্তু পায়েসের মতো লাগবে না। তো মোটামুটি এটা হালকা হালকা সেদ্ধ হবে, এটা বেশি সেদ্ধ একদম যেটা দুধ সিমুইতে হয় ল্যাকপ্যাক ল্যাকপ্যাকে হয়ে যায় সেটা করিনি, একটু শক্ত শক্ত ক্রাঞ্চি ভাবটা রাখার চেষ্টা করেছি। একটু এলাচ দিয়ে দিলাম, আর এদিকে মামামের জন্য জল ঠল বসিয়ে দিলাম। আর এখানে মামামের পাপাকে বা টিফিনটা আমি রেডি করে দেবো। মন্দিরের পুজোটা আমার ইচ্ছা আছে পুরোটাই দেখে আসবো, কিন্তু জানি না কতটা কী করবো, কারণ মামামে আবার 1:15 ছুটি হবে, আর আমাদের বাড়ি থেকে মন্দিরটা এখন অনেকটাই দূরে হয়ে গেছে, কারণ আগে যেখানে থাকতাম সেখান থেকে মন্দিরটা বেশ কাছে, কিন্তু এখন আমি যেখানে থাকি সেখান থেকে মন্দিরটা অনেকটা দূর হয়ে গেছে, মানে অনেকটা হাঁটা পথ পরে, মানে হাঁটা পথে প্রায় 10-20 মিনিট লেগে যায়। তো যাই হোক, এবার মামামকে আমি স্কুলে ছাড়তে এসেছি, তো কোনো রকমই মামামকে স্কুলে ছেড়ে দিয়েই চলে যাব মন্দিরে, আর মন্দিরে মামার পাপা আমাকে রেখে ও বেরিয়ে যাবে ওর অফিসে, আর ওর অনেকটা দেরিও হয়ে গেছে কারণ ওর ওদিকটা অনেকটা দূর। তো যাই হোক, আমি মন্দিরে চলে এসেছি, কিন্তু মন্দিরে এসে আমি দেখলাম ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তাই মন্দিরে কেমনভাবে পুজো দিলাম আর মন্দিরে কী সারপ্রাইজ পেল আমার মাম্মাম সেটা সবটাই দেখতে পাবেন পরের ভিডিওতে। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর পরের ভিডিওটা দেখার জন্য প্লিজ ওয়েট করুন।